আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন উত্তর পর্বের নেপালের রাজনৈতিক স্থিতিহীনতার কারণসমূহ বিশ্লেষণ করো অথবা সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। ভূমিকায় দেওয়া আছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশের অন্যতম সমস্যা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এসব দেশে রয়েছে ঔপনিবেশিক প্রভুদের শাসনের অভিজ্ঞতা। উন্নয়নশীল দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের উন্নয়নের গতিকে ব্যাহত করেছে। দক্ষিণ এশিয়ার দেশ নেপালের রাজনৈতিক ব্যবস্থা এ থেকে ব্যতিক্রম নয়। রাজনৈতিক স্থিতিহীনতা, রাজনৈতিক অস্থিতিশীল বা স্থিতিহীনতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। সাধারণত রাজনৈতিক স্থিতিহীনতা হল জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় এমন এক অবস্থা যেখানে বিশৃঙ্খলার কারণে কর্তৃত্বের প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির ব্যক্তি রাজনীতির মাধ্যমে পড়ে এবং বিশৃঙ্খলা রাজনৈতিক কর্তৃত্বের সার্বভৌম ক্ষমতার পরিবর্তন করা হয়। সামাজিক দৃষ্টিকোণ থেকে স্থিতিহীনতা বা অস্থিতিশীলতা হলো হঠাৎ করে সংঘটিত বিস্ফোরণ যা সামাজিক অগ্রগতি এবং পরিবর্তনকে বাধাগ্রস্ত করে অথবা থামিয়ে দেয়। রাষ্ট্রবিজ্ঞানী এসপি হান্টিংটন তার পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিজ গ্রন্থে বলেন, আসলে আধুনিকতা স্থিতিশীলতার জন্ম দেয় কিন্তু আধুনিকীকরণ অস্থিতিশীলতার জন্ম দেয়। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ নিম্নে। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এক নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক কুন্দল। কুন্দল রাজনৈতিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করে তোলে। বিশুদ্ধ রাজনৈতিক পরিস্থিতির অভাবের কারণে ব্যক্তিগত কুন্দলের জন্ম হয়। রাজনৈতিক দল এবং শাসক গোষ্ঠীর মধ্যে এই কুন্দলের ফলে নেপালে সুষ্ঠুভাবে রাজনৈতিক কার্যাবলী সম্পাদিত হতে পারেনি। ক্ষমতার লোভ নেতাদের মধ্যে সততার ঊর্ধ্বে স্থান লাভ করে, যার পরিণতিতে নেপালে রাজনৈতিক স্থিতিহীনতার জন্ম দেয়। দুই নম্বর কারণ হচ্ছে জাতিভেদ প্রথা। জাতিভেদ প্রথা হচ্ছে নেপালে বিশেষ করে হিন্দু সমাজ ব্যবস্থার এক দুরারোগ্য ব্যাধি, যার ফলে সেখানে রাজনীতিতে অস্থির বিরাজ করছে। বর্তমানে নেপালে রাজতন্ত্র বিলুপ এবং অস্পৃশ্যতামুক্ত হলেও শাসক গোষ্ঠী শাসন থেকে তা একেবারে দূরীভূত হয়নি। উচ্চবর্ণের জাতিগোষ্ঠী এই উদ্যোগকে প্রতিহত করতে সর্বপ্রকার সচেষ্টা হয়েছে। বর্ণবাদী হিন্দুদের এই ধরনের প্রতিরোধ আন্দোলনের পিছনে ধর্মীয় কারণ ছাড়াও ব্যক্তিগত ও বৈষয়িক কারণ বর্তমান। রাজনৈতিক ক্ষেত্রে জাতিভেদ প্রথার প্রাধান্য রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম দেয়। তৃতীয় কারণ হচ্ছে বৈষম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনীতিবিদদের মতে নেপালের পরিকল্পিত অর্থব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে, কিন্তু অর্থনৈতিক পরিকল্পনার সুফল দেশের সকল শ্রেণীর মানুষ সমানভাগে ভোগ করার সুযোগ পায়নি। দেশের অর্থনৈতিক অবস্থার সুফল ভোগ করছে রাজা এবং রাজতন্ত্রের অনুসারী রাজনৈতিক দল এবং আমলারা। এর বিরূপ প্রতিক্রিয়া পড়েছে নেপালের রাজনৈতিক ব্যবস্থার উপর। চতুর্থ কারণ হচ্ছে অধিক দারিদ্র্যের হার। দক্ষিণ এশিয়ার দেশ নেপালে দারিদ্র্যের একটি সাধারণ ব্যাধি। দক্ষিণ এশিয়ার দেশ নেপালে দারিদ্র্য একটি সাধারণ ব্যাধি। এদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ অনাহারী, রোগগ্রস্ত এবং অশিক্ষিত। এদেশের দুর্ভাগ্যের জন্য দায়ী হচ্ছে 200 বছরের অধিককাল ধরে নেপালে বিদ্যমান রাজতন্ত্র এবং তাদের ক্ষমতার অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে দায়ী করে। 2004 সালের বিশ্ব মানব সম্পদ উন্নয়ন প্রতিবেদনে 177টি দেশের মধ্যে মানব সম্পদ উন্নয়ন সূচকে নেপালের অবস্থান ছিল 140তম। জীবনযাত্রার মান অত্যন্ত নিচু, মাথাপিছু আয় সীমিত,
এরকম পরিস্থিতিতে রাজনৈতিক ব্যবস্থার অস্থিতিশীলতা বা স্থিতিহীনতা দেখা যায়। 1 নম্বর হচ্ছে গণমুক্তি ফৌজকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত। গণমুক্তি ফৌজকে সেনাবাহিনীতে নেপাল সেনাবাহিনীতে একীভূতকরণের প্রশ্নে মাওবাদী এবং নেপালের অন্যান্য প্রধান প্রধান দলের মধ্যে মতবিরোধ বিদ্যমান। এমনই পরিস্থিতিতে মাওবাদীরা আবারও সংগঠিত হয়ে সংগ্রাম পরিচালনা করে নেপালের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করতে পারে বলে অনেকের আশঙ্কা। 6 নম্বর কারণ হচ্ছে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের মধ্যে ব্যবধান। নেপালে 86% লোক গ্রামে বসবাস করে। গ্রামের মানুষ সহজ সরল জীবনধারায় অভ্যন্ত ও রক্ষণশীল প্রকৃতির হয়, আর শহরের সাধারণত আধুনিক জীবনধারায় অভ্যস্ত। আর্থিক দিক থেকে গ্রামের লোকেরা দরিদ্র আর শহরের লোকেরা বিত্তবান, যার ফলে তাদের মধ্যে সহযোগিতার মনোভাব না থেকে বরং বিরোধিতা পরিলক্ষিত হয়। 7 নম্বর কারণ হচ্ছে ঘন ঘন সরকার পরিবর্তন। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দরকার স্থিতিশীল সরকার, কিন্তু 1991 সাল থেকে 2004 সাল পর্যন্ত 14 বছরে নেপালে কমপক্ষে 10টি সরকারের পতন ও পরিবর্তন ঘটে। নেতৃত্ব কুন্দল রাজনৈতিক দলের মধ্যে অন্তদ্বন্দ্ব, ক্ষমতালীদা, রাজনৈতিক অবিশ্বাস ও অনৈক্যের কারণে নেপালে ঘন ঘন সরকার পরিবর্তন করা হয়, যা রাজনীতিতে স্থিতিহীনতার জন্ম দেয়। 8 নম্বর কারণ হচ্ছে সামরিক বাহিনীর হস্তক্ষেপ। নেপালের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ এবং বেসামরিক প্রশাসনে মাত্রাতিরিক্ত ভূমিকা রাখার প্রবণতার কারণে রাজনৈতিক উন্নয়ন অনেকাংশে ব্যাহত হয়। শাসনকারী এলিট হিসেবে রাজতন্ত্রের সময়ে নেপালের রয়্যাল সেনাবাহিনী সবচেয়ে সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয়েছিল এবং সামরিক বাহিনীর উচ্চ পদে উচ্চবর্ণের হিন্দুদের প্রাধান্য ছিল, যা প্রজাতান্ত্রিক নেপালে আজ বিদ্যমান। 9 নম্বর কারণ হচ্ছে মাওবাদীদের তৎপরতা। 1996 সালে মাওবাদীরা নেপালে রাজতন্ত্রের বিলুপ ঘটিয়ে সাম্যবাদী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনযুদ্ধ শুরু করে। 2008 সালের 10 এপ্রিলের সাংবিধানিক পরিষদের নির্বাচনে তারা একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু মাওবাদীদের এই উত্থান সহজ ছিল না। বর্তমান নেপালি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন, প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন এবং সরকার গঠন প্রশ্নে মাওবাদীদের সাথে দেশের অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়, যা ভবিষ্যৎ নেপালের রাজনৈতিক ব্যবস্থাকে বিপর্যস্ত এবং অস্থিতিশীল করে তুলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। 10 নম্বর কারণ হচ্ছে এলিট ও জনসাধারণের মধ্যে দূরত্ব। নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে এলিট ও জনসাধারণের মধ্যে ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষা ও মূল্যবোধের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়, যার ফলে এলিট গোষ্ঠী ও জনসাধারণের মধ্যে মনস্তাত্ত্বিক ব্যবধান বাড়তেই থাকে, যার ফলে রাজনীতিতে স্থিতিহীনতা দেখা দেয়। 11 নম্বর কারণ হচ্ছে স্বৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। নেপাল যখন ব্রিটিশ শাসনাধীন ছিল তখন রাজতন্ত্রের উত্থান ঘটে। 1959 সালে নেপালে বহুদলীয় ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই সরকারের স্থায়িত্ব ছিল মাত্র 21 মাস। 2005 সালের 1 ফেব্রুয়ারি রাজা জ্ঞানেন্দ্র নির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সরকারকে বরখাস্ত করে এবং দেশে জরুরি অবস্থা জারি করে সব ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিলেন। পরবর্তীতে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল অব্যাহত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের মুখে জ্ঞানেন্দ্র 2006 সালের 21 এপ্রিল জনগণের প্রতিনিধির কাছে নির্বাহী ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন। নেপালে অবৈধভাবে ক্ষমতা দখল, নির্বাচিত সরকারকে বরখাস্ত করে জোর করে ক্ষমতা টিকিয়ে থাকার প্রবণতা রাজতন্ত্রের একটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, যা নেপালের রাজনৈতিক অস্থিরতার জন্ম দিয়েছিল। 12 নম্বর কারণ হচ্ছে ভারত ও আমেরিকার নেতিবাচক ভূমিকা।
বিশ্বের একক পরাশক্তি হিসেবে আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারত অঞ্চলে তাদের আধিপত্য ও প্রভাবলয় বিস্তার করতে চায়। আমেরিকা এবং ভারতের আশঙ্কা হলো সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে মাওবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করতে পারলে এর প্রভাব দক্ষিণ এশিয়া অঞ্চলে পড়বে এবং তা দ্রুত এশিয়া তত্ত্ব বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়তে পারে। এর প্রেক্ষিতে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত এবং আমেরিকার নাক গলানোর প্রেক্ষাপটে নেপাল অস্থিরতা বিরাজ করছে। উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ হিসেবে নেপালে নানাবিধ সমস্যা বিরাজমান, যার সিংহভাগই সৃষ্টি হয়েছে রাজনীতিকে কেন্দ্র করে। সুশাসনের অভাবে নেপালে রাজনৈতিক ব্যবস্থার অস্থিরতা বিদ্যমান। নেপালের সার্বিক উন্নতির জন্য এই সমস্যা আশু সমাধান দরকার। এক্ষেত্রে সরকারকে সহনশীল হতে হবে এবং দরকারি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।